আৰু কিমান নিষ্পত্তি হৈছে আৰু কিমান নিষ্পত্তি হৈছে। গোচৰ নিষ্পত্তি হোৱাৰ লগে লগে ডি ভোটাৰটো আঁতৰি নাযায়। নেক্সট ইলেকশ্যনৰ যেতিয়া ভোটাৰ লিষ্ট ওলায় তেতিয়া ডি ভোটাৰটো আঁতৰি যায়। এতিয়া অসমত আজিৰ দিনত 96,987 মানুহৰ ওপৰত ডি লগোৱা আছে, তাৰে 94,412 নিষ্পত্তি হবলৈ বাকী আছে, বাকী 2,000 নিষ্পত্তি হৈছে, হয় ডিটো পাৰ্মানেণ্ট হৈ গল নহলে তেওঁলোকৰ ডিটো উইড্র কৰিব দিছে, যিটো কমিশনে উইড্র কৰিব। তাৰমানে সমস্যাটো আজিৰ দিনত 94,412 ব্যক্তিৰ আছে। দ্বিতীয়তে গোৰ্খা লোকসকলৰ ওপৰত এই চৰকাৰ অহাৰ সময়তে গোৰ্খা লোকসকল বিদেশীৰ সংজ্ঞাত নপৰে বুলি এই চৰকাৰে কেবিনেট ডিচিশ্যন লৈছে। তাৰ কাৰণটো হ'ল যে নেপালৰ মানুহ ভাৰতত আহি থাকিব পাৰে, ভাৰতৰ মানুহ নেপালত আহি থাকিব পাৰে, বাই দা ইণ্ডো নেপাল ট্ৰিটি। আৰু তাৰ কাৰণে আমি কৈছোঁ যে কোনো ধৰণৰ নেপালী মানুহক যি ভাৰতত থাকিবই পাৰে, ভাৰতৰ আৰ্মিত কাম কৰিব পাৰে যে গোৰ্খা হিচাপে, গতিকে তেওঁলোক বিদেশীৰ সংজ্ঞাত নাহে। আৰু বৰ্তমান ৰাজ্য চৰকাৰে গোৰ্খা লোকসকলৰ বিপৰীতে ট্ৰিবুনেলত যিমান কেছ আছে, কেছ হোৱাৰ দিনাটোৱে আমি কেছবিলাক উইড্ৰ কৰি দিওঁ যে আমি এইটো কেছ চলাব নোখোজোঁ। গতিকে গোৰ্খাৰ কাৰণে মুছলমান মানুহ শংকিত হোৱাৰ কথা নাই, বৰঞ্চ আপুনি হেপি হ'ব লাগে যে ভাই আমাৰ গোৰ্খা ভাইসকলৰ সমস্যাটো এইখন চৰকাৰে সমাধান কৰি দিলে। কাৰোবাৰ ভাল হ'লে কোনোবাই শংকিত হয় নেকি? বেয়া হ'লেহে শংকিত হয়। গতিকে আমি হাউচটো আজি হেপি হ'ব লাগে যে অসমত আমি গোৰ্খা লোকসকলৰ সমস্যাটো সমাধান কৰি দিব পাৰিলোঁ। আমি জাতি হিচাপে এইকাৰণে আমি সংজ্ঞা নাৰাখোঁ যে আমি বিদেশী বুলি ৰাখোঁ। কোন মুছলমান, কোন হিন্দু, কোন বঙালী, কোন অসমীয়া, এই ধৰণৰ সংজ্ঞাৰ ভিতৰত আমি যোৱা নাই। গতিকে জনগোষ্ঠীয় তথ্যটো আমি সংৰক্ষণ কৰা নাই। আৰু আজিকালি বহুত মানুহ আছে যাৰ টাইটলৰ পৰা ধৰিব নোৱাৰি হিন্দু নে মুছলমান। গতিকে আমি বহুত বৰাক ভেলিতে তালুকদাৰ নামৰ বহুত মানুহ আছে, ব্ৰহ্মপুত্ৰ ভেলিত তালুকদাৰ আছে। সেইকাৰণে ছাফিচিয়েণ্ট টু নো ডেট 94,000 মানুহৰ ওপৰতে আজিৰ দিনত কেছ চলি আছে। আমাৰ গোৰ্খা জনগোষ্ঠীৰ যদি ডিপুটাৰত নাম থাকে আমি ভাল পাওঁ, বেয়া পোৱা নাই, কিন্তু আমাৰ মানুহখিনি শংকিত হৈছে এইকাৰণে যে এজন দায়িত্বশীল এম পিয়ে পাৰ্লিয়ামেণ্টত আমি ইয়াতে এক মিনিট আমি ইয়াতে কোনো দায়িত্বশীল সংসদৰ কথা আলোচনা নকৰোঁ, কিন্তু এটা কথা দুখ লাগে যে সেই দায়িত্বশীল সংসদজনে যাৰ ভোট লয় তেওঁৰ নামটো লিখি দিলে ভাল আছিল কথাটো। আৰু এটা মোৰ সৰু ছেকেণ্ড ছাপ্লিমেণ্টাৰী হ'ল, কাৰ জৰিয়তে যিখিনি মানুহক নাগৰিকত্ব দিয়া হ'ব, এই ডি ভোটাৰৰ তালিকাত থকা কিমান মানুহৰ নাম আহিব এইটো এটা আমাৰ তথ্য যদি দিব পাৰে ভালে আছিল। অধ্যক্ষ মহোদয়, কা আইনত পৰিণত হৈছে, বিধি এতিয়াও প্ৰস্তুত হোৱা নাই। গতিকে বিধিখন আহিলে আমি গম পোৱা আমি গম পাম যে কোনে নাগৰিকত্ব বা কি প্ৰচেছত দিব। কিন্তু এটা কথা যদি কাৰ আইনখন আমি পঢ়োঁ যে 14 চনৰ পিছত কোনো মানুহে নাগৰিকত্ব পাব নোৱাৰে, আৰু 71 চনলৈকে অহা মানুহ 96,000ৰ ভিতৰতে আছে যিখিনি আছে, 2000 তাৰ পিছত পৰৱৰ্তী সময়ত কিমান মানুহ আহিছে এইখিনি NRCতে আছে, যিখিনি নাম NRCতে কটা গৈছে। কিন্তু আমি বঙালী, অসমীয়া, হিন্দু এনেকৈ কৰা নাই, কাৰণ NRCত নাম নথকা মই যেতিয়া আপাৰ আছামত গৈছোঁ আমাৰ বহুত খিলঞ্জীয়া লোকৰো NRCত নাম নাই। গতিকে NRCত 16 লাখ মানুহৰ নাম কটা গৈছে, এই 16 লাখ মানুহৰ মই ঘূৰা ফুৰা কৰি দেখিছোঁ যে 2 লাখটো আমাৰ খাচ একেবাৰে অসমীয়া মানুহৰ নাম কটা গৈ আছে। 14 লাখ 14 লাখৰ ভিতৰত যদি বঙালী হিন্দু বুলিও আমি কওঁ, 3-4 লাখতকৈতো তাত থকাৰ উপায়ে নাই, কাৰণ জিলাবিলাক চালেই দেখা পোৱা যায়। কিন্তু NRCৰ ডাটাটো
রিলিজন ভিত্তিক করা হওয়া নাছিল কারণে তার উপরতো চাই পেলায় আমি ধর্ম বিশেষে তাক ভাগ করিব নোৱাৰো, কারণ এই বিষয়বিলাক রিলিজনের উপর নহয়, এই বিষয়বিলাক এটা সেকুলার সিস্টেমতে করা হয়। গতি কার জাতি কি কার ধর্ম কি এটু কব দিগদার। কিন্তু এটা কথা করিমুদ্দিন বরভূঞার লগত মই সমভাগী যে জম্মু কলিয়াবৰ চামুগুৰি ঢিং হোজাই এইবিলাকতো আৰু গুৰ্খা মানুহ নাই, গতিকে গুৰ্খাৰ কাৰণে চিন্তা কৰিবৰ কাৰণেতো বিজেপি আছেই। গতিকে যিজন সংসদে কাৰোবাৰ পৰা ভোট লৈ তেওঁৰ কথা চিন্তা নকৰাটো মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কথাখিনি কলে, আমি কথাখিনি দেখা পাইছো বা কিমানখিনি হব কি নহব। মেইনলি উপাধ্যক্ষ মহোদয়, আমার এই যে এফটি কোড 100 নম্বর এফটি কোড হয়েছিল, তার পিছতে হওয়ার পিছতে এই এফটি কোডর যিনি আমার জাজ হয়েছিল বা হেরি হয়েছিল, এই জাজ হতে আমি দেখা পালো যে কেসবিলাক যেটা নিষ্পত্তি হয়, নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে অকমান খেলিমেলি বা ভালকে হেরি নহয়। এই ক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করল যে এফটি কোর্টর এই ক্ষেত্রে যাতে কেসখানি যাতে সোনকালে যাতে ডিসপোজ হয়। আর ইতিমধ্যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী কৈছে যে বেঙ্গলী মানুষের সমস্যাটো কার ইয়ার পিছতে হব, তো এই ক্ষেত্রে যাতে তৎপরতে কাম করে এই অনুরোধ জানাইছো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যদি চাব যাও যে 2,44,144টা কেস আছিল আর এতিয়া কেস কমি কমি 94,000 হয়েছে, কেসর সংখ্যা বহুত যাওয়া কিছু বছর কমিছে। আর ময়ও এবার এফটি কোর্টর কামবিলাক রিভিউ উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডাঙরিয়াক অনুরোধ করিম যে আপনিও এবার রিভিউ করক, আমিও চাম লোকসভা নির্বাচনের পিছতে এবার আমি গোটেই এফটি কোর্টর কার্য বিবরণী সম্পর্কে রিভিউ করার কারণে যে প্রস্তাব দিছে সেটা মই মানি লৈছো আর উইল রিভিউ দ্য ফাংশনিং অব দ্য ফরেনার্স ট্রিবুনাল। কোয়েশন নম্বর 2063 আমিনুল ইসলাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উত্তর সদনের মজিয়াত রখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মোর প্রশ্নের উত্তরত মুখ্যমন্ত্রী মহোদয় এটা উল্লেখ করেছে যে আমার নগাঁও ঢিং ভুড়াগাঁও এই পথটোর নগাঁওর পর ঢিঙলৈকে অসমমালার অধীনত নির্মাণ হয়ে আছে। আর মানে মুখ্যমন্ত্রী মহোদয়ক এবার লিখিতভাবে জানাইছিল যে ঢিং বাকিখিন ঢিঙরপর ভুড়াগাঁও হয়ে যে মরিগাঁও বাসনাঘাট আহি লাগিছে, এই বাকি রাস্তাখিনিও অসমমালার অধীনত সামরি একটা মালা তৈয়ার করে লোক লাগে। মুখ্যমন্ত্রী মহোদয় লিখি দিছিল, আমি ডিপার্টমেন্টত দিছো, কিন্তু এতালেক অসমমালার অধীনত বাকি রাস্তাখিন কোনো ধরনের স্যাংশন হওয়া আমি দেখা নাই। গতি ঢিঙরপর ভুড়াগাঁও বাসনাঘাটলেক বাকিখিনিও অসমমালা যদি সোমাই লয় তাহলে মরিগাঁওয়ের পর নগাঁওলকে এটা একটা বিকল্প রাস্তা হব, বাকিখিনি তাতে আছে প্রায় 50+ হব, নগাঁওয়ের পর 24 কিলোমিটার হয়েছে ঢিঙলৈকে। ঠিক আছে অধ্যক্ষ মহোদয়, নগাঁওয়ের পর ঢিঙলৈকে আমি রাস্তাখিনি অসমমালাত করছো, ঢিঙর পর ময়াবাড়িলৈকে 5.9 কিলোমিটার, ইমানে অসমমালা করিব লাগে না নাকি? তো মরিগাঁওলৈকে মালাটো এটা হব লাগে, মানে মরিগাঁও মালাটো হব লাগে, তাহলে মরিগাঁওর পর ঢিঙলৈকে। ঠিক আছে, আপনি কইছে বিষয়টো মই পরীক্ষা করে চাম, আমার বিভাগের বিষয়া সকল আছে তেওঁলোকে বিষয়টোর উপর কিমান টাকা কি প্রয়োজন চাই পেলাই মোক জানাবো। আজিয়ে মই কথা নিদিও, পিছত বিধায়ক মহোদয়ের লগত আলোচনা করে অসম মালা 3 তাক আমি অন্তর্ভুক্ত করার কারণে মই চেষ্টা করিল। থ্যাংক ইউ। কোয়েশ্চন নম্বর 2077 আমিনুল ইসলাম, সেকেন্ড সাপ্লিমেন্টারি। না না জুনিয়র হয়েছে, আর আপনার একটা সাপ্লিমেন্টারি আর একটা আছে ইয়াত, মানে নরসিংবাড়ি এখন দলং 2018 চনত নর্থ ইস্ট প্ল্যান্টেশন অ্যান্ড কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডে এই 6 বছর নো করলে, এবার 2023ত এটা ক্যানসেল করা বলে কৈছে। এই দলংটো আর ময়রাবাড়ির পর গৌরখুটিলৈ PMGF রাস্তা ইয়াত আছে, কুশনত সিট আছে, এই এইটো এনেকুৱা এজন কন্ট্রেক্টরক দিছে আফতাবুদ্দিন নাম, মানে কাম করে গৈ আছে, পিছফালে
রাস্তাটা একদম খুশনীয়ভাবে নষ্ট হয়ে আছে, কাম করার লগেলগে গোটে রাস্তা বরবাদ হয়ে গেল। কিন্তু এটু যদি দিছে যে তোর যে সিকিউরিটি অ্যামাউন্ট জমা থাকে তারপর কিন্তু কামটো নহব বাকি কিনে। ইয়াতে হেভি গাড়ি আহার বলে উল্লেখ করেছে প্রশ্ন, কিন্তু হেভি গাড়ি তো যায়, কিন্তু রাস্তাটা সচাকেই বেয়াকে করেছিল। গতি মানে ভাবো এটা একটা কঠোর হেরি লোব লাগে, মানে ঠিকাদারের বিরুদ্ধে একটা পদক্ষেপ বলছিল। দেখ মহোদয় বিষয়টো মই বিবেচনা করি। তো নেক্সট কোয়েশ্চন 207 আমিনুল ইসলাম জুনিয়র। অধ্যক্ষ মহোদয় উত্তর সদনের মজিয়াত রাখা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার গাঁওরক্ষী বাহিনীর বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে প্রশ্ন আছিল, আমি উত্তর অলরেডি পাইছো যে 640,370 জন গাঁওরক্ষী বাহিনী আছে, ইয়ার 562,725 জন পঞ্জীকৃত আর 77,650 জন অপঞ্জীকৃত। এই বিষয়টির তেখেতসকল যে মাননি হিসাব দিয়া হয় বা পার হেড 100 টাকাকে, মান্থলি 100 টাকাকে পার হেড দিয়া হয়, আর 25 জনীয় একটা সদস্য টিম হয়ে বনোয়া হয়েছে, সেইখিন 2500 টাকা মাহত দিয়া হয়। তারও আমি দেখিছো যে যা প্রায় ছমাহরপর এই পয়সাখিনি আদায় দিয়া হয়ে থাকা নাই। এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু বলে আমি বিবেচনা করছো, আর ইয়ার আগতেও সরকারের 5,000 টাকাকে প্রদান করা কথা আছিল। এই বিষয়টু অলরেডি খুব বেশি কবলে এই কারণে নাই যে গাঁওরক্ষা গাঁও প্রতিরক্ষা বাহিনী সংশোধনী বিধেয়ক 2024 অলরেডি বিল এটা আহিছে। এই বিষয়ে অলরেডি ইয়ার সংজ্ঞা কর্তব্য কার্য সমিতি সমূহ গঠন প্রশাসনের নিয়ন্ত্রণ পারিতোষিক বিষয় সাঙুরি লওয়া হয়েছে, এই কারণে বেশি কোশ্চেন করবলগা নাই। কিন্তু এনেকা একটা ইনজাস্টিস যে যদি 6,00,000 6,50,000 মানুষ 100 টাকাকে মাহত পায়, ইন্টারন্যাশনাল বর্ডারের মানুষ গাঁওরক্ষী বাহিনী আমার তো যথেষ্ট একটিভ, প্রতি গাঁও কিনা কি জানিব বিচারিছে যে 100 টাকাকে পার মাস এই অন্যায় আর রেগুলার করব। গাঁওরক্ষী বাহিনী কোনো চাকরি নহয়, ই একটা ভলেন্টিয়ারি এসোসিয়েশন আর নিজের গাঁওখনকে নিজে সুরক্ষা দিয়ে, গতি ইয়াত তো টাকা পয়সার কথা আহিবই নালাগে। গাঁওয়ার ডেকা চামে যে যুবক সংঘ একটা প্রত্যেক বছরে নতুন নতুন কমিটি হে গাঁওখনের দেখভাল করে, যেতিয়া গাঁওরক্ষী বাহিনী বনুয়া হয়েছিল তার উদ্দেশ্য এটো আছিল যে গাঁওর গাঁওখনক চুরি ডকাইতির গাঁওয়ার লড়া ছালীখিনিয়ে বসাব, এইটো চাকরি বলে ভাবি ললে দিগদারি হব। গতি এই মূর মতে 100 টাকাও মাননি লব নালাগে, নিজের গাঁওখনকে নিজে প্রটেকশন করে, খালি প্রটেকশন করা যাতে ইলিগেল নহয় সেইটো কারণে গাঁওরক্ষী বাহিনীক একটা সাংবিধানিক দায়িত্ব দিয়া হয়। এইবার আমি আইনত আনিছো যে গাঁওরক্ষী বাহিনীক যদি অতিরিক্ত দায়িত্ব দিয়ে, যেনেকে ইলেকশনের দায়িত্ব দিয়ে, সরকারি কামত যদি লগায়, তেতিয়াহলে আমি তেওঁলোকক সেই কামর বিপরীতে মাননি এটা দিয়ার ব্যবস্থা করি। সে ইলেকশনত লগালে, কোনোবা ফ্লাড অপারেশনত লগালে, কোনোবা যিখিনি তেওঁলোকৰ ডিউটি নহয়, কিন্তু গাঁওখন রক্ষা করাটো তেওঁলোকৰ এটা ভলেন্টিয়ারি কাম, আর সেই কামটোর বিপরীতে তেওঁলোকে টকা নাপাব বা লওয়াটো উচিত নহয়। কারণ সম্পত্তি চুরি হলে কার হব, নিজের সম্পত্তি চুরি হব। কিন্তু এইবার বিলখনত আমি আনিছো যে আজি হাউসে এমেন্ডমেন্ট হলে যে তেওঁলোকক যদি সরকারি কামত লগায় তেওঁলোকক আমি এটা মাননি দিয়ার ব্যবস্থা করি। কিন্তু গাঁৱত গাঁওখনক নিরাপত্তা দিয়া কামটো আমি সরকারি কাম বলে ধরা নাই, নিজের ঘরখনক নিজে এটা নিজের ঘরখনক নিজে তলাচাবি মারি রাখে যাতে প্রটেক্ট হয়, তেনেকে গাঁওখন সুরক্ষা করে রাখব। কিন্তু এইটো মই মানি লৈছো যে কেতিয়াবা সরকারে তেওঁলোকক সরকারি কামত ব্যবহার করে, তেতিয়া তেওঁলোকে মাননি পাব লাগে। সেই কারণে এবার বিলখনত অনা হৈছে যে গাঁও সুরক্ষা বাহিনী যে ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, বাট এজ এন্ড হোয়েন দে আর ডিপ্লয়েড ফর দ্য গভর্নমেন্ট ওয়ার্ক আউটসাইড দ্য ভিলেজ বা তেওঁলোকৰ নর্মেল কামৰ বাহিরেও যেতিয়া আমি স্পেশিয়াল কামত এঙ্গেজ করিম তেতিয়া আমি তেওঁলোকক কিবা এটা মাননি দিয়ার ব্যবস্থা করি। শেষত মই আমাৰ সদনক কব খোঁজো যে গাঁওরক্ষী বাহিনী এটা খুব ভাল সংগঠন, অসমৰ মানুহে ভলেন্টিয়ারলি রাজহুয়া কাম করে,
ইয়াক দরমহা বেতন আদির লগত সুমাই পেলায় অর্গেনাইজেশনটোর আত্মাটোক আমি কিল করে দিব না লাগে, এটো মোর রিকুয়েস্ট। ধন্যবাদ। কোয়েশ্চন নম্বর 208 শ্রী কমলেশ দেপুর কোয়েশ্চন। আপনি কোলে কমলেশ দেপুর সাপ্লিমেন্টারি পাম হইছে? আপনি কোলে সাপ্লিমেন্টারি পাম? না আপনি কোলে সাপ্লিমেন্টারি এটা তো পাম। আরে আপনি কিতিয়াই কোলে যে ঠিক আছে তে কোয়েশ্চন না জবাবৰ পিছত খালি এটা কথা পাওঁ যে তেখে সকলৰ কোয়েশ্চন কৰক। রাতি পহরা দিবর কারণে টর্চ লাইট কাপড় ঠান্ডার কাপড় ব্ল্যাঙ্কেট এই যেখানে হা সরঞ্জাম দিব লাগে আগত আসামত দিছিল সেই বস্তুটো রেগুলাইজ হব না? অধ্যক্ষ মহোদয় সেইটো বস্তু রেগুলারাইজ হয়ে আছে। কেতিয়াবা টকা পয়সাবোৰ পাওঁতে 31 মার্চ হয়, আমার বিত্তীয় পরিবেশৰ লগত বা সরকারের যেটো নিয়ম বহুতখিনি ডিস্ট্রিক্টে পকেট মানি পাইছে, কেইখনমান ডিস্ট্রিক্টে পোৱা নাই। ফাইলবিলাক প্রসেসত আছে, মার্চৰ আগতে সবে পাই যাব। আর গাঁওরক্ষী বাহিনীর সুবিধা বড়াত টর্চ লাইট আঁঠুয়া বা মস্কিটো অইনমেন্ট এইবিলাক সুবিধা বড়াত সরকারের কোনো অসুবিধা নাই, আমি যিমানখিনি পাৰো আমি কৰি গৈ থাকিম। থ্যাংক ইউ শ্রী কমলেশ দে। কোয়েশ্চন নম্বর 208 প্রশ্ন উত্তর সদনের মজিয়াত রখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রেক্ষাপটত কিছু দৃষ্টান্তমূলক আর প্রশংসনীয় পদক্ষেপ আমি দেখা পাল, যে ড্রাগসর বিরুদ্ধে অভিযান, মাটির দালাল, সুদখোর আর গুড গভর্নেন্সের ক্ষেত্রে যে পদক্ষেপ লৈছে, এরেস্ট হয়েছে বা ইতিমধ্যে আইনি ব্যবস্থা চলি আছে, এইখানে ব্যবস্থা হয়ে আছে, তৎপরতা কাম চলে আছে, আমি এইখানে কব বিচার নাই, আমি ধন্যবাদ জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী। মানে মুখ্যমন্ত্রী এটা বস্তু কথা ভিতরের কথা কিন্তু কে আছে যে কথা মুখ্যমন্ত্রী মহোদয় আগতে কৈছিল, এই যেতিয়া এই পদক্ষেপটি সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্সের কারণে যেটা এই এরেস্ট বা এইখানে চলি আছে তেতিয়া অকমান সলনি করে দিলে, হিহতে কি করে মানে হিহতে করে যে এতিয়া অফিসত সেইখানে কাম নকরে, কাকত কিবা টিস্টলত যাই কেনে সিহতর লগত কিবা কন্টেক্ট হয়, ঘরত যাই কেনে কন্টেক্ট হব, মানে পদ্ধতিটো অকমান চেঞ্জ করে দিলে। মাননীয় মুখ্যমন্ত্রী মই অনুরোধ করিম, এই যে যদি ত্রিস্টলত বা কোনোবা হোটেলত যাই কিনে এনেকা যদি কোনোবা কার্য যদি সংগঠিত করে থাকে, যিজন ত্রিস্টলে এই কামটো করে বা কিছুমান কিছুমান বিষয় আছে, কিছুমান কর্মচারী আছে, আমি দেখা পাইছো যে হয়তো বা সিহঁতের বিরুদ্ধে তথ্য আছে কিন্তু আমি অফিসিয়ালি তথ্যখিনি দিব নোৱাৰি, এই ক্ষেত্রত যাতে মুখ্যমন্ত্রী যাতে তৎপরতা কাম করে, কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাম শুরু করেছে, আমি ধন্যবাদ জানাইছো, যাতে এই ক্ষেত্রে যাতে কামটো হাতত লোক অনুরোধ জানাইছো। অধ্যক্ষ মহোদয়, রাজ্যের ভিজিলেন্স এন্টি করাপশন সি এম ভিজিলেন্স আর সি আই ডির ফালের আমি যান পারো যতে আমি অভিযোগ পাও আমি সরকারি কর্মচারী সকলে ঘোষ ললে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলে আমি চেষ্টা করে আছো আর ই আমার নিরন্তর এই চেষ্টা চলি থাকিব। মই এই ক্ষেত্রত সদস্যজনের লগত সন্মতি প্রকাশ করো যে আজিকালি টাকা হাতে দি নলয়, গুগল পে বা কোনোবা এখন হোটেলের বাহিরত দোকান এখন অফিসর বাহিরত দোকান এখন ফিক্স করে থই দিয়ে পয়সাটো তাত জমা দিব লাগে, দোকানের মানুষজনে কর্মচারীজনক কই দিয়ে যে মই পয়সাটো পালো, তেতিয়া ফাইলটো প্রসেস হয়। আর বহুতে গুগল পেত পয়সা লয় আর বহুতে নিজের ড্রাইভার পিএসওর একাউন্টতো গুগল পেত পয়সা লই লয়, গতি এইবিলাক নতুন নতুন কাম বা নতুন নতুন পদ্ধতি বিভিন্ন সরকারি কার্যালয়ত ব্যবহার হয়েছে, কিন্তু আমি তেনেকুৱা মানুহকো বর্তমান কেবাজনো তেনেকুৱা ব্যবস্থা করা মানুহকো আমি গ্রেপ্তার করেছো। চুরে যেতিয়া কৌশল সলনি করে পুলিশেও তাক সলনি করিব লাগে, গতি চুর পুলিশের এটো খেলা চলি থাকে, আমি এই সম্পর্কে সজাগ যে বর্তমান সিস্টেম বিলাক অলপ পরিবর্তন হয়েছে, আমি নতুন সিস্টেমের লগত নতুন পদ্ধতি আমি গ্রহণ করি। ধন্যবাদ। কোয়েশ্চন নম্বর 209 শ্রী দুর্গারাজ বড়ো অ্যাবসেন্ট। তো কোয়েশ্চন নম্বর 210 শ্রী যাদব স্বর্গিয়ারী অনারেবল মিনিস্টার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উত্তর সদনের মজিয়াত রখা। অধ্যক্ষ মহোদয়, 2020 চনত তৃতীয়খন বড় শান্তি চুক্তি অসম সরকার নিখিল বড় ছাত্রখণ্ড এন ডি পি আর ইউ বি পির মাজত অনুষ্ঠিত হয়েছিল।
মোর সাপ্লিমেন্টারি কুয়েশন হল যে শক্তির লগত বিটিসির বাহিরত প্রায় 22খন জেলার বাহিরত থকা বড় কছারী সকলের অটোনমাস কাউন্সিল বড় কছারী অটোনমাস কাউন্সিল যেটু গঠন করা হল আজিলৈকে বড় কছারী অটোনমাস কাউন্সিলর ভিলেজ নোটিফিকেশন আর সমষ্টি পুনর্নির্ধারণের কাম বর্তমানলৈকে করা হওয়া নাই। হে মই আপনার জড়িয়তে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পৰা জানিব বিচাৰিছো কেতিয়ালৈকে ভিলেজ নোটিফিকেশন আর সমষ্টি নির্ধারণের লগতে বড় কছারী অটোনমাস কাউন্সিলর ইলেকশন অনুষ্ঠিত করব। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বড় কছারী ওয়েলফেয়ার কাউন্সিলর সীমা নির্ধারণের বিষয়টি আমি বিভিন্ন সময়ত আলোচনা করে আছো আর বিষয়টি 90% সমাধান হয়েছে, কিন্তু রাভা হাসং এরিয়াত যিখিনি বড়ো গাঁও পড়ে সেই বড়ো গাঁওখিনি বড়ো কছারী ওয়েলফেয়ার কাউন্সিলত অন্তর্ভুক্ত হবনে নাই এই সম্পর্কে রাভা হাসং অটোনমাস কাউন্সিল বড়ো কছারী ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল আর রাজ্য সরকারের মাজত নিরন্তর আলোচনা চলি আছে। এই আলোচনা 2-3 বার ময়ও ভাগ লৈছো আর সমস্যাটো যিমান সোনকালে পারা যায় সমাধানের কারণে প্রচেষ্টা করছো। মই বড়ো কছারী ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিলক একটা প্রস্তাবও দিছিলো যে রাভা হাসংর গাঁওখিনি বাদ দি বাকি গাঁওখিনি অন্তত নোটিফাই হয়ে যাও যাতে যিখিনি হওয়া নাই সেইখিনি আমি আলোচনা করে থাকিব পাৰো। কিন্তু বিষয়টোৰ সম্পর্কত তেখেতসকল এতিয়াও একত্রিত হব পৰা নাই আৰু আমাৰ চৰকাৰৰ যিটো নীতি যে আমি আলাপ আলোচনা কৰি সমস্যাবোৰ সমাধানৰ কাৰণে চেষ্টা কৰোঁ। মই ভাবোঁ যে ৰাভা নেতৃত্ব আৰু বড়ো নেতৃত্বৰ মাজত আলাপ আলোচনাৰ মাজেৰে আমি খুব কম দিনৰ ভিতৰতে এই সমস্যাটো আমি সমাধান কৰিব পাৰিম। সময় নাই আৰু মাত্র যেহেতু বিষয়টি উত্থাপন হয়েছে অধ্যক্ষ মহোদয়, মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পৰা এটা কথা জানিব খুঁজছো। ভৈয়াম কার্বি ওয়েলফেয়ার কাউন্সিলর বিষয়ে কিমান আগবাড়িছে বা সেই বিষয়টির সম্পর্কে তেখেতে কিবা কব নেকি? প্লেন কার্বি কাউন্সিল ওয়েলফেয়ার কাউন্সিল অধ্যক্ষ মহোদয়, প্লেন ভয়াম কার্বি সকলের ওয়েলফেয়ার কাউন্সিল নির্মাণের বিষয়টি আগবাড়ি গৈছে আর খুব কম সময়ের ভিতরতে আমি এই কাউন্সিল ঘোষণা করব পাৰিম। তার প্রক্রিয়াটি প্রায় আগবাড়ি গেছে। থ্যাংক ইউ। কোয়েশ্চন নম্বর ওভার। এটা স্যার আমার বিধানসভাত ওয়াক আউটের নিয়মটির উপর আপনার একটা রুলিং লাগে স্যার, মই নাজানো, মই যদিও সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী, মই নিজেও নাজানো স্যার। স্যার এইমাত্রই দেখিলো কংগ্রেস বিধায়িনী দলের সদস্য সকলে আর এজন নির্দলীয় বিধায়কে সদন ত্যাগ করলে। সদন ত্যাগ করে মই মোবাইলত চাই আছো, বাতৰি আহিয়ে গেল, বাতৰি আহি গেল যে OPSর কারণে কংগ্রেসের বিধায়ক সকলে সদন ত্যাগ করলে, তেওঁলোকে বাইট দিলে, বাইট দি স্যার আকৌ 5 মিনিটের ভিতরে ঘুরি আহিলে, ঘুরি আহি তেওঁলোকে সদনের প্রশ্ন আমার কোয়েশ্চন আওয়ারত অংশগ্রহণ করলে। স্যার অ্যাকচুয়ালি এই সদন তো কিমান মিনিটের কারণে তেওঁলোকে সদন ত্যাগ করলে? স্যার এই পারে নাকি স্যার? এটার আপনার রুলিং এটা লাগে স্যার। টিভি তোলাবর কারণে এই সদন ত্যাগ হয় স্যার? স্যার অকল টিভি তোলাবর কারণে এই সদন ত্যাগ হয়, তার কারণে স্যার আমার রুলিং লাগে স্যার। টিভি তোলা আপনাদেরকে কে যাব, টিভি তোলার কারণে আমি ওয়াক আউট করি, কে যাব লাগবে টিভি তোলার কারণে? সন্মানীয় সদন, সন্মানীয় সদন, আমার দেশর যেটু গণতান্ত্রিক মানে প্রক্রিয়া, এই পার্লামেন্টত আমি যে ধরনের আমার রুলে দিছে সেই রুল অনুযায়ী কোনোবা যদি সরকারের কিবা একটা প্রস্তাবক মনোভূত নহয় আর এটা প্রতিবাদের নামত ওয়াক আউট করিব পারে। এতিয়া ওয়াক আউট করার নিয়মটো হল এটা হল টাইম টেবল সাবজেক্টের উপর যেটার উপর আলোচনা করেছে। এটা কুয়েশন আওয়ারও যদি হয়ে যায় তো কুয়েশন আওয়ারের পর ওয়াক আউট করিব পারে, মানে খণ্ড বাই খণ্ড আর
এতিয়া কোয়েশনৰ ক্ষেত্ৰত কোয়েশন আৱাৰ হ'ব ইট ইজ নট ডিসকাশন প্লিজ 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 কোয়েশন আৱাৰ ডিসকাশন নহয় সেইটো কাৰণে কোয়েশন আৱাৰ যদি কোনোবা এটা ৱাক আউট হয় টোটেল কোয়েশন আৱাৰৰ ৱাক আউট বুলি ধৰা হ'ব কাৰণ তেওঁ বিষয় নহয় তো করিমুদ্দিন ডাঙৰীয়া মাননীয় অধ্যক্ষ মহোদয় আসাম মুসলিম মেৰেজ এণ্ড ডিভৰ্চ এক্ট যিটো আমাৰ মাইক যেতিয়া আপুনি ক'ব তেতিয়া পাব দে আমিনুল ইসলাম ডাঙরিয়ার প্রশ্নের উত্তর সদনের মজিয়াত রখা অধ্যক্ষ শর্ট নোটিস আমিনুল ইসলাম ডাঙরিয়া জ্যেষ্ঠ তেখেতরে আসলে পাঁচটা প্রশ্ন গোটেই পাঁচটা প্রশ্নের উত্তর সদনের মজিয়াত রখা এডুকেশন মানে অধ্যক্ষ মহোদয় নন সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি নাই সাপ্লিমেন্টারি না প্রশ্ন নাই নাই অনলি লে আপনি কিবা কই দিও আমিনুল ইসলাম জ্যেষ্ঠ ডাঙরিয়ার শর্ট নোটিসের প্রশ্ন উত্তর সদনের মজিয়াত দাখিল করেন ঠিক আছে থ্যাংক ইউ নাও কোয়েশন আওয়ার ওভার ইনক্লুডিং শর্ট নোটিস কোয়েশন মেরেজ এন্ড ডিভোর্স এক্ট এটি সরকারে এতিয়া বাতিল করার সিদ্ধান্ত লৈছে এই ইম্পর্টেন্ট ম্যাটার অল ক্রাইটেরিয়া ফুলফিল করে এই নোটিস তো মই পাইছো আর বিষয়টো যেহেতু এতিয়ালৈকে সদনত আহাই নাই এটা সরকারে এটার উপর আলোচনা করেছে ক্যাবিনেট সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট নহয় এটা আপনার সদনকে যেটা বিল আহিব সম্পূর্ণ আপনাদের ডিসকাশন করব সেই কারণে এটা একজন করে কোনো আলোচনা করার প্রয়োজন নাই আমি এটা অগ্রাহ্য করছি অগ্রাহ্য করছি এটা একসেপ্ট করা প্লিজ এই বিল আহিব যদি সরকারে বিচারে সরকারে এটাও মানে একো কিবা করা নাই হব সদনের এটা আলোচনা করার যথেষ্ট সুযোগ আছে সদনের যথেষ্ট এটা কোনটো লৈ আলোচনা করব প্লিজ এটা কথা হাউসৰ সদস্যসকলক মই জনাব খোজো যে বিলখন আমি সদনত এতিয়াও অনা নাই সদনত যেতিয়া বিলখন আনিব তেতিয়া আপোনালোকে তাৰ ওপৰত আলোচনা কৰিব সুবিধা পাব কিন্তু বিলখন আমি কিয় বাতিল কৰি খুজিছো কেবিনেটে ডিসিশন লৈছো আপোনালোকে বুজিলেই হল যে এই আইনখনত এটা অখিল গগৈ ডাঙৰীয়াও থিয় হৈছে কাৰণে মই আচৰিত হৈছো অধ্যক্ষ মহোদয় এই আইনখনত এটা অদ্ভুত ক্লজ আছে যিটো ক্লজ মতে
কোনে জানে নাজানে মই কব নোৱাৰো আপোনালোকে নাজানি উঠি লৈছে নেকি বিধানসভা চলি থাকোতে যিকোনো চৰকাৰী সিদ্ধান্ত ললে আগতে স্যার সদনত কব লাগে আৰু সদনত এই বিষয়ে অৱগতি নকৰাকৈ কেবিনেট ডিসিশন লৈছে তাৰপিছত স্যার এতিয়া আপুনি এনেকে এনাউন্স কৰিছে নেকি স্যার যে এইটো এতিয়া এটা বিবৃতি দিব বুলি কোনটো ডিভাইচত স্যার এইটো কৰা হৈছে অনুগ্ৰহ কৰি আপোনাৰ ফালৰ পৰা স্পষ্টীকৰণ এটা দিলে গোটেই হাউচটোৰ সদস্যসকল থিয় হৈছে এটা কেবিনেট ডিসিশনক কেন্দ্ৰ কৰি যিকোনো বিল প্ৰথমতে কেবিনেটত এপ্ৰুভ হয় কেবিনেটৰ পিছত হাউচত এইটো নৰ্মেল নিয়ম ইয়াততো আমি একো নিয়মৰ বাহিৰত কৰা নাই গতিকে এইটো হাউচত যিকোনো বিলে আজি যিমান বিল হৈছে প্ৰত্যেকখন বিলে প্ৰথমতে কেবিনেটত এপ্ৰুভ হৈছে আপুনি ষ্টেটমেণ্ট দিবলৈ দিছে নেকি প্লিজ আপুনি প্ৰথমতে আহিব লাগে যে মুখ্যমন্ত্ৰী বিবৃতি দিব অধ্যক্ষ অধ্যক্ষ মহোদয় যদি লেজিছলেটিভ নিয়মৰ ওপৰত কোনোবাই প্ৰশ্ন সোধে মিনিমাম যিখিনি আমি সদায় হাউচত কৰি আহিছো যে এখন বিল প্ৰথম কেবিনেটত পাছ হয় তাৰপিছত ৰাজ্যপাললৈকে যায় ৰাজ্যপালে হাউচলৈকে পঠায় সেইধৰণে আজি বিজনেছত স্যার এইটো এনাউন্সমেণ্ট কৰা হোৱা নাই স্যার আপুনি চিফ মিনিষ্টাৰ ষ্টেটমেণ্ট আছে বুলি আমাক শুনোৱা নাই আপোনালোকে থিয় হ'ব বুলি আগতে এডজমেন্ট মোশনটো আনিব লাগিব তাৰপিছত ষ্টেটমেণ্ট আপোনালোকে এডজমেণ্ট মোশনটো হয় নাই স্যার যি মন যায় তাকে কৈ আপুনি রিজেক্ট করার পিছত থিয় হয়ে কৈ আছে যদি আপনার রুলিং তো মানি লয় ময়ো নকলোকেও নকয় তেখেতকলে থিয় হয়ে আছে এতিয়া মই এটাই কথা কৈছো মই থিয় হোৱাৰ কাৰণটো জানিবলৈ পাই মই এটা শব্দতে মই কব খুজিছো যাতে আপোনালোক থিয় হব নালাগে এই আইনখন আমি কিয় বাতিল কৰিছো এই আইনখনত ছয় বছৰ পাঁচ বছৰৰ ল'ৰা ছোৱালীৰো মেৰেজ ৰেজিষ্টাৰ কৰাৰ প্ৰভিজন আছে যদি ইউ ডি এফৰ এজনক কব দিয়ে কংগ্ৰেছৰ এজনক কব দিয়ে মোৰ কোনো আপত্তি নাই মই আপত্তি কৰা নাই আপোনালোকক মইতো কৈছো যে কওক স্পিকারে রিজেক্ট করেছে কিন্তু আপনাদের যদি এজনে এনেকুয়া ড্রেকোনিয়ান অ্যাক্ট এখনক যদি সমর্থন করে আপনাদের কব খুঁজেছে আপনাদের কব আপনাদের কব না আরে অলপ বাচ্চার কারণে ভাবক পাঁচ ছয় বছরের ছালীর বিয়া এখন অসমত মই করব নিদি আপনাদের যি করক আপ লোক চুন লিজিয়ে আসাম মে চাইল ম্যারেজ নেই হনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ হম হনে নেই দুঙ্গা বহুত জব তক আরে বহুত না জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হে জব তক আসাম মে চাইল ম্যারেজ আপনারা লগে বহুত আপ চুন লিজিয়ে আপনারা লগে বহুত শোনা গটে আপনাদের বহুত আপনাদের কই আছে তখন মই তো আপত্তি করা নাই মুখ্যমন্ত্রী মহোদয় আপনাদের কই থাকে একবার শুনি লক আরো পয়েন্ট ব্ল্যাঙ্ক শুনি লক মুসলমান সমাজের বাচ্চা বাচ্চা লড়া ছোৱালীক লৈ আপোনালোক বিজনেস করিব দিয়া নহব এটা আপনাদের বুঝি লোক আপনাদের বুঝি লোক আরো আপনাদের আপনাদের সংশোধন করব পারিলে হয় এই আইনখন স্যার সংশোধন করার আজি কংগ্রেস এইটাও এমেন্ডমেন্ট করে লফুল গার্জেন ক্যান মেক এপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন লাজ নালাগে যে বাচ্চা লড়া ছয় বছর সাত বছর আট বছর ন লড়া ছোৱালীর বিয়ার ফেভারত কংগ্রেস কি হয়েছে
অধ্যক্ষ আইনমেন্ট করবিল হয় আমি দশ মিনিটের কারণে স্যার সদন ত্যাগ করেছো এন ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় যাতে ভারতের মানুষেও বুঝি পায় মই হিন্দিতে কৈছো বারে বারে আমার মাইক বন্ধ করে দিয়া হয় মাইক তো পার্মানেন্ট বন্ধ হয়ে যাব অধ্যক্ষ মহোদয় ইউডিএফ কংগ্রেস জানলে আপনাদের বহক মাননীয় অধ্যক্ষ অনারেবল স্পিকার স্যার মুসলিম মেরাই ইয়ে কংগ্রেস কি আসাম মে মে বাল বিবাহ হোনে নেই দুঙ্গা বাল্য বিবাহ ওর ইয়ে হাম লোগ জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হে তব তক ইয়ে আসাম মে নেই হোগা ইয়ে আপ সুন লিজিয়ে হিটলারি উলেছে নেই করলে দেখো অধ্যক্ষ মহোদয় প্লিজ সাইলেন্ট অধ্যক্ষ মহোদয় প্লিজ সাইলেন্ট মই অগ্রাহ্য করেছো এটু ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউড দ্য পার্সোনাল ল অফ মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্স দিস ইজ আন্ডার দ্য পার্সোনাল ল ইন্ডিয়ান অনলি মিনিস্টার কিবা তো রেকর্ডত যাব শ্রী পীযুষ হাজরিকা অধ্যক্ষ ডাঙরিয়া মই মাননীয় গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী ডাঙরিয়ার হই গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগের 2022 সনের রিয়েল ইস্টেট রেগুলেটরি অথরিটি আসামের বার্ষিক প্রতিবেদন সদনত দাখিল করল আইটেম নম্বর ফোর সে বিমল বরা অধ্যক্ষ ডাঙরিয়া মই সন্মানীয় মন্ত্রী বিমল বরা ডাঙরিয়ার হই বাণিজ্য তথা রাজহুয়া প্রতিষ্ঠান বিভাগের 2032-23 সনের ব্রহ্মপুত্র কেকার এন্ড পলিমার লিমিটেডর বার্ষিক প্রতিবেদন সদন দাখিল করল আইটেম নম্বর ফাইভ শ্রীমতী নন্দিতা কার্লস স্যার অনার স্পিকার স্যার উইথ দ্য পারমিশন আই প্লিজ ইয়াতে আহিব না লাগে প্লিজ প্লিজ হয় জল পড়ি যাও আপনাদের মই অগ্রাহ্য করছো এই ইয়ার নো ডিসকাশন হিতর উপর কোনো ডিসকাশন নাই শ্রী নন্দিতা কার্লস স্যার কানত লই লব সবে যেগুলা রিপোর্ট লে করিব আই ব্যাক টু লে দ্য অ্যানুয়াল রিপোর্ট ফর দ্য ইয়ার 2022-23 অফ আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড শ্রী যোগেন মহান স্যার মাইক টু কিয়া বন্ধ করে রাখিছে আমার স্যার স্যার মাইক টু কিয়া বন্ধ করে ইমার্জেন্সি হইছে নাকি ইমার্জেন্সি তৃতীয় ভাব অকল চিফ মিনিস্টার মাইক টু খুলি আসাম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডর 36তম বার্ষিক প্রতিবেদন সদনত দাখিল করল আইটেম নম্বর সেভেন শ্রী রঞ্জিত কুমার দাস প্লিজ নো স্লোগান অধ্যক্ষ ডাঙরিয়া মই মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়ার হই 31 আগস্ট 2023 তারিখের খাদ্য